আমি ওয়ার্ল্ড কাপ ফুটবলে ফাইনালে টিকিট দেখেছি 17 লক্ষ টাকা, একটা 3,000-4,000 ডলারের টিকিট 17 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, ডিমান্ড। কিন্তু মেম্বারশিপ যে টিকিট এবারে পাইনি, ইট ইজ বিকজ অফ বিসিসিআই ডিকটেট। সিবি তো বক্স অফিসই নেই, তো সিবি তো থেকে বিক্রি করবে, লোকে জানেই না কি ব্যাপার। প্রেসিডেন্টের কাজ আগেও হয়েছে, পরেও হবে, এখানে ইন্ডিয়া পাকিস্তান হলে আরো হবে, একদম। সকালে এসে বিক্ষোভ দেখাচ্ছিল যারা, তাদের অনেকেই লাইফ মেম্বার, তাদের বেশিরভাগেরই বক্তব্য যে তাদের বঞ্চিত করে, তাদের বক্তব্য, এটা আমাদের বক্তব্য নয়, যে এই টিকিট কালোবাজারে বেচে দেওয়া হয়েছে। এই তাদের কি বলবে, কারণ তাদের মধ্যে হয় ঠিক বা ভুল একটা ধারণা তৈরি হচ্ছে। টিকিট একবার বিসিসিআই অফিস থেকে আর ইডেন গার্ডেন্স থেকে বেরিয়ে গেলে কারোর কন্ট্রোলে থাকে না, থাকে কি তা বাইরে মানুষ টিকিট কিনে কি করছে কে ধরবে। আমি ওয়ার্ল্ড কাপ ফুটবলে ফাইনালে টিকিট দেখেছি 17 লক্ষ টাকা, একটা 3,000-4,000 ডলারের টিকিট 17 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, ডিমান্ড। কিন্তু মেম্বারশিপ যে টিকিট এবারে পাইনি, ইট ইজ বিকজ অফ বিসিসিআই ডিকটেট, নাহলে ম্যাচ পাবে না তো। বিসিসিআই 24,000 টিকিট নিজেরা অনলাইনে বিক্রি করেছে, তোমরা জানো নিশ্চয়ই, বিসিসিআই এই আগের মতো সিস্টেম আর নেই। তুমি ম্যাচ এগ্রিমেন্ট পড়লেই বুঝতে পারবে, একটা সিভি থেকে কপি নিয়ে যাও, পড়লেই বুঝতে পারবে। সেই মেম্বার যারা এই অভিযোগগুলো তুলছে, তুমি আমাদের প্রচার মাধ্যমে শুনতে তাদের কি বার্তা দেবে, তারা যে অভিযোগ তুলছে না, একটাই বার্তা, আনফর্চুনেট, তো সিভি তো টিকিট বেচবেই, ক্লাবেরা পায়, তোমরা তো এখানে আছো, টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে তো ক্লাবেরা পায়। সিবি এবার নিজেও টিকিট বিক্রি করতে পারেনি, বক্স অফিস নেই, কারণ বিসিসিআই সেন্ট্রালি অনলাইন টিকিট বিক্রি করে, এবারে করেছে ফর দ্য ফার্স্ট টাইম, এর আগে কোনোদিন ছিল না। সিবি তো বক্স অফিসই নেই, তো সিবি কোথা থেকে বিক্রি করবে, লোকে জানেই না কি ব্যাপার। সিবি টিকিট যারা বসে আছে এখানে তারা দিচ্ছে টিকিট, হাও এবার এখান থেকে যারা কিনেছে তারা বাইরে গিয়ে কি করছে তুমি এটা ধরো না, তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সিএবি প্রতি ইন্টারন্যাশনাল ম্যাচে একটা করে টিকিট দিবে, এটা সিএবির সাথে আমাদের এখন নতুন কনস্টিটিউশনে নেই, তাদের পয়সা দিয়ে কিনতে হবে। লাইফ মেম্বার মানে সারা জীবন কোথায় পাবে কোনো কোথাও মেনশন নেই, তুমি নতুন কনস্টিটিউশনে দেখবে তাদেরকেও কিনতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে তারা পাবে ফিউচার ম্যাচে, এই ম্যাচে দ্য টিকিটস আর কন্ট্রোল বাই বিসিসিআই, সেই জন্য তারা পায়নি, তাও 3,000 সিএবি দিয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। মানে অর্থাৎ ভবিষ্যতে যে সিএবি যে নিয়মটা ছিল যে লাইফ অ্যানুয়াল অ্যাসোসিয়েট, এই মেম্বাররা তারা ইডেনে ম্যাচ হলে একটা করে টিকিট পান, অর্থাৎ যে নিয়মে জ্যোতি পড়ে গেল, আইপিএলও পায় না তো, ইন্টারন্যাশনাল ম্যাচে বিসিসিআই তাদের জ্যোতি পড়ে গেছে, আইপিএলে পায় কি না, না আমি এই কারণে আইপিএল বলছি, কারণ আইপিএল এর নতুন নিয়ম বিসিসিআই করে, সিএবি কোনো নিয়ম করে না, নিয়ম করে বোর্ড, আইপিএলও পায় না, ফ্র্যাঞ্চাইজ পায়, এই সিএবি পায়, সিএবির মেম্বাররা যারা তারা পরের ম্যাচ থেকে আবার পাবে, যখন নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচ হবে আবার পাবে। অনলি পুলিশ ক্যান কন্ট্রোল ইট, সো তাহলে পুলিশ আবার কেন সিএবি আবার তলব করছে থানায়, এটাও তো একটা বড় প্রশ্ন, ডাকবেই তো অথরিটি, তো তোকে জানতে হবে না হোয়াট ইজ হ্যাপনিং, পুলিশ তো এখানে টিকিট দেয় না, পুলিশ দেয় না তো, পুলিশ হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম।
এই পুলিশই ধরতে পারবে, সিবি তো রাখেন কি মহাবাড়ার মাঠের সামনে দাঁড়িয়ে নেই। সো ইট হ্যাপেন্স এভরিওয়ে, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলুক না, 1,20,000 স্টেডিয়ামও ছোট লাগে, মানুষের টিকিটের ডিমান্ডই এত, ইউ কান হেল্প ইট, সবাই পাবে না, সবাই যাতে পায় সেটার সবারই ইচ্ছে থাকে, কিন্তু ক্যাপাসিটি তো 67,000, যে কিনবে সে পাবে। আমি ওয়ার্ল্ড কাপ ফুটবলে ফাইনালে টিকিট দেখেছি 17,00,000 টাকা, একটা $3,000-4,000 টিকিট 17,00,000 টাকায় বিক্রি হয়েছে, ইটস ডিমান্ড। কিন্তু মেম্বারশিপ যে টিকিট এবারে পাইনি, ইট ইজ বিকজ অফ বিসিসিআই ডিকটেট, সিবি তো বক্স অফিসই নেই, তো সিবি কোথেকে বিক্রি করবে, লোকে জানেই না কি ব্যাপার। উইকেট ভালো, ডিল করবে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাজ আগেও হয়েছে পরেও হবে, এখানে ইন্ডিয়া পাকিস্তান হলে আরো হবে, বেচে দেওয়া হয়েছে এই তাদের কি বলবে, কারণ তাদের মধ্যে হয় ঠিক বা ভুল একটা ধারণা তৈরি হচ্ছে। টিকিট একবার বিসিসিআই অফিস থেকে আর ইডেন গার্ডেন্স থেকে বেরিয়ে গেলে কারোর কন্ট্রোলে থাকে না, থাকে কি তা বাইরে মানুষ টিকিট কিনে কি করছে কে ধরবে। আমি ওয়ার্ল্ড কাপ ফুটবলে ফাইনালে টিকিট দেখেছি 17,00,000 টাকা, একটা $3,000-4,000 টিকিট 17,00,000 টাকায় বিক্রি হয়েছে, ইটস ডিমান্ড। কিন্তু মেম্বারশিপ যে টিকিট এবারে পাইনি, ইট ইজ বিকজ অফ বিসিসিআই ডিকটেট, নাহলে ম্যাচ পাবে না তো। বিসিসিআই 24,000 টিকিট নিজেরা অনলাইনে বিক্রি করেছে, তোমরা জানো নিশ্চয়ই, বিসিসিআই এই আগের মতো সিস্টেম আর নেই, তুমি ওই ম্যাচ এগ্রিমেন্ট পড়লেই বুঝতে পারবে, একটা সিভি থেকে কপি নিয়ে যাও পড়লেই বুঝতে পারবে। তুমি আমাদের প্রচার মাধ্যমের থ্রুতে তাদের কি বার্তা দেবে, তাদের তারা যে অভিযোগ তুলছে কলঙ্কজনক, না একটাই বার্তা আনফরচুনেট, তো সিভি তো টিকিট বেচবেই, ক্লাবেরা পায়, তোমরা তো এখানে আছো, টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে, ক্লাবেরা পায়, সিবি এবার নিজেও টিকিট বিক্রি করতে পারেনি, বক্স অফিস নেই, কারণ বিসিসিআই সেন্ট্রালি অনলাইন টিকিট বিক্রি করে, এবারে করেছে ফর দ্য ফার্স্ট টাইম, এর আগে কোনোদিন ছিল না, সিবি তো বক্স অফিসই নেই, তো সিবি কোথেকে বিক্রি করবে, লোকে জানেই না কি ব্যাপার। সিবি টিকিট তো যারা বসে আছে এখানে তারা দিচ্ছে টিকিট, হাও এবার এখান থেকে যারা কিনেছে তারা বাইরে গিয়ে কি করছে তুমি এটা ধরো না, তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সিএবি প্রতি ইন্টারন্যাশনাল ম্যাচে একটা করে টিকিট দিবে, এটা সিএবির সাথে আমাদের এখন নতুন কনস্টিটিউশনে নেই, তাদের পয়সা দিয়ে কিনতে হবে, লাইফ মেম্বার মানে সারা জীবন কোথায় পাবে কোনো কোথাও মেনশন নেই, তুমি নতুন কনস্টিটিউশনে দেখবে তাদেরকেও কিনতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে তারা পাবে ফিউচার ম্যাচে, এই ম্যাচে দ্য টিকিটস আর কন্ট্রোল বাই বিসিসিআই, সেই জন্য তারা পায়নি, তাও 3,000 সিএবি দিয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, মানে অর্থাৎ ভবিষ্যতে যে সিএবি যে নিয়মটা ছিল যে লাইফ অ্যানুয়াল অ্যাসোসিয়েট এই মেম্বাররা তারা ইডেনে ম্যাচ হলে একটা করে টিকিট পান, অর্থাৎ যে নিয়মে জ্যোতি পড়ে গেল, আইপিএলও পায় না তো, না ইন্টারন্যাশনাল ম্যাচে বিসিসিআই তাদের জ্যোতি পড়ে গেছে, আইপিএলে পায় কি না, না আমি এই কারণে আইপিএল বলছি, কারণ আইপিএল এর নতুন নিয়ম বিসিসিআই করে, সিএবি কোনো নিয়ম করে না, নিয়ম করে বোর্ড, আইপিএলও পায় না ফ্র্যাঞ্চাইজ পায়, এই সিএবি পায়, সিএবির মেম্বাররা যারা তারা পরের ম্যাচ থেকে আবার পাবে, যখন নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচ হবে আবার পাবে, এটা কি ফার্স্ট টাইম দেখলে আগে।
nobody has control over it. Only police can control it. So, police can control it. তাহলে পুলিশ আবার কেন সিবি প্রেসিডেন্টকে আবার তলব করছে? না, এটাও তো একটা বড় প্রশ্ন। তো ডাকবেই তো অথরিটি, তো তাকে জানতে হবে না হোয়াট ইজ হ্যাপনিং। পুলিশ তো আর এখানে টিকিট দেয় না, পুলিশ দেয় না, তো পুলিশ হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম। পুলিশই ধরতে পারবে, সিবি তো রাখেন কি মহাবাড়ার মাঠের সামনে দাঁড়িয়ে নেই। সো ইট হ্যাপেন্স এভরিওয়্যার। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলুক না, 1,20,000 স্টেডিয়ামও ছোট লাগবে, মানুষের টিকিটের ডিমান্ডই এত, ইউ কান হেল্প ইট। সবাই পাবে না, সবাই যাতে পায় সেটার সবারই ইচ্ছে থাকে, কিন্তু ক্যাপাসিটি তো 67,000, যে কিনবে সে পাবে।